প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ভালো আছো তোমরা? যে যেভাবে আছো ভালো থাকার চেষ্টা করো, যারা ভালো নাই তারা ভালো থাকার চেষ্টা করো। দেখতে পাচ্ছি না তোমাদেরকে, তারপরে সৃষ্টিকর্তার কাছে প্রে করো যেন ভালো থাকতে পারি। আর একটা কথা হচ্ছে, এই পরিস্থিতিতেও যে আমরা যারা আমরা ভালো আছি সেই জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এখন ওই যে পড়াশোনার কথা বলছিলাম, যে বেশি পড়াশোনা করার দরকার নেই, আমরা অনলাইন ক্লাস যতটুকু নেই ততটুকু ফলো করো, তাইলেই হবে। আর পরীক্ষার কথাও এত চিন্তা করার দরকার নেই, পরীক্ষা হবে কি না হবে, কি হবে না কবে হবে, এইসব ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই। মনে করো যে এই ক্লাসটা ম্যাডামকে দেখতে পাচ্ছি, আমার প্রিয় স্যারকে দেখতে পাচ্ছি, এটাই যথেষ্ট। এই ক্লাসটুকু মনোযোগ দিয়ে করো, তাইলেই যথেষ্ট, এর বাইরে আর কিছু দরকার নেই। এখন আমরা ট্রান্সফরমেশন শুরু করেছিলাম, মনে আছে? সেখানে আগের ক্লাসে ট্রান্সফরমেশন শুরু করেছিলাম। ট্রান্সফরমেশন মানে কি? সেটা হচ্ছে আমরা বাক্যের পরিবর্তন করব, কিন্তু ট্রান্সফরমেশন মানেই হচ্ছে বাক্যের পরিবর্তন করা, কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। সেই ক্ষেত্রে প্রথমে আমরা নিয়েছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো ওখানে প্রথম রুলসটা ছিল কি, অক্সিলারি ভার্ব থাকলে কি করব, অক্সিলারি ভার্ব থাকলে কি করব, অক্সিলারি ভার্বের শেষে নর্যোগ করব আর আমাদের অ্যাফার্মেটিভ শব্দটা বিপরীত শব্দ বসাবো। আরেকটা শিখেছিলাম অক্সিলারি ভার্ব না থাকলে কি করব, সেটা একটু জটিল। তো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা সাবজেক্ট পার্সন টেন্স অনুযায়ী কি করব, সাবজেক্ট পার্সন টেন্স নাম্বার অনুযায়ী কি ব্যবহার করব, ডোন্ট ডিডন্ট ডাজন্ট, এটা সাবজেক্টের পরে দিব আর হচ্ছে অ্যাফার্মেটিভ শব্দটির অপোজিট ওয়ার্ড বসাবো। ওকে, তাহলে আমরা এখন রুলস থ্রিতে চলে যাই। দেখো, অনলি বা অ্যালোন, অনলি শব্দের অর্থ কি? অনলি হচ্ছে একমাত্র, অ্যালোনও একমাত্র। একদম আমার কথা মনোযোগ দিয়ে শুনো, এটার বেলায় খুব সহজ নিয়ম, আমরা অনলি বা অ্যালোন থাকলে তার পরিবর্তে ব্যক্তির বেলায়, অর্থাৎ ব্যক্তি যদি বুঝায়, ব্যক্তি তো বুঝি মানুষ বা সৃষ্টিকর্তা, ওনাকেও আমরা ব্যক্তি হিসেবেই ধরবো। তো ব্যক্তি হলে তার পরিবর্তে নামবার্থ বসবে, আর বস্তুর বেলায় যেখানে তোমার অনলি আছে সেই অনলি উঠে গিয়ে নাথিং বাট, আর সংখ্যার বেলায় বসবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এখানে তোমাদের যেই ভুলটা হয় সেটা হচ্ছে তোমরা এই দ্যান, দ্যান স্পেলিংটা কিন্তু THAN দ্যান, তোমরা অনেকে এটা ভুল করে THEN লেখো। দ্যান আর দেনের মিনিংস কিন্তু এক না, দেনের মিনিংস দ্যানের মিনিংসের পুরোই উল্টা। তো ওইটা যদি লেখো তাহলে কাটা যাবে। আমরা এবার এক্সাম্পলগুলো দেখে নিচ্ছি। অ্যাফার্মেটিভে আছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে শুধুমাত্র সেই এই কাজটা করে। এখানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যেহেতু হি আছে তার মানে এটা কি, ব্যক্তি বুঝাচ্ছে। তো ব্যক্তির বেলায় অনলি উঠে গিয়ে এখানে কি বসবে, নান বাট, আর বাকি যা আছে সেটা নিয়ে মাথা ঘামানোর, কোন টেন্স, কোন পার্সন, কোন সাবজেক্ট কিচ্ছু চিন্তা করার দরকার নেই। তুমি শুধু অনলিটাকে অমিট করে দিবে, অনলিটাকে অমিট করে তার পরিবর্তে নাম্বার বসাবে, আর বাকি অংশ যা থাকবে হুবহু তাই বসবে। এখানে একটা কথা আমি বলে দিচ্ছি যে এখানে তোমাদের অনেক সময় কনফিউশন অ্যারাইজ করে, সেটা হচ্ছে যে অনলি মাঝখানে থাকলে কী করবো, মাঝখানে থাকলে কি নাম্বার বসাবো। একটা জিনিস খেয়াল করবা, তোমরা করতে গেলে দেখবা যে ব্যক্তির বেলায় যেগুলো যে সেন্টেন্সগুলো থাকে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সেখানে অনলিটা সামনেই থাকে। তো সুতরাং আমাদের এখানে কনফিউশনের কিছু নেই। তারপরও আমি বলে দিচ্ছি, যদি ব্যক্তির বেলায় দেখো অনলি আছে তাহলে আমরা নাম্বার সামনেই বসাবো, মনে করো মাঝখানে আছে অনলি ব্যক্তির বেলায়, তখন আমরা কী করবো, নাম্বারটাকে সামনে এনে বাকি অংশ যা আছে তাই লিখে দিব। আর সংখ্যা বা বস্তুর বেলায় সেখানে কোনো মাথা ব্যথা নেই, চিন্তা করার কোনো বিষয় নেই, সেখানে তোমার অনলি উঠে গিয়ে, অনলি উঠে গিয়ে শুধু বস্তুর বেলায় নাথিং বাট, আর সংখ্যার বেলায় নট মোর দেন। কনসেপশনটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, আমি বলছি অনলি থাকলে ব্যক্তির বেলায় নান বাট, বস্তুর বেলায় নাথিং বাট, সংখ্যার বেলায় নট মোর দেন। আর একটা কথা বলছি যেখানে তোমাদের কনফিউশন অ্যারাইজ করে, সেটা হচ্ছে যে অনলি যদি মাঝখানে থাকে তখন আমরা কি নাম্বারটা মাঝখানে বসাবো কি না বা সামনে বসাবো কি না, সেখানে তোমরা শুধুমাত্র ব্যক্তির বেলায় মনে রাখবে যে ব্যক্তির বেলায় নাম্বারটা যদি আমরা সামনেই বসাই তাহলে সেটা সুন্দর। একদম তোমাকে কেটে দিবে মাঝখানে বসালে তা না, তবে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে ব্যক্তির বেলায় যদি সেন্টেন্সটা হয় সেখানে আমরা নাম্বারটা সামনে বসাবো, আর বস্তুর বেলায় সংখ্যার বেলায় চিন্তা করার কোনো কারণ নাই, সেখানে মাঝখানে থাকুক শেষে থাকুক
অনলি যেখানে থাকবে সেই অনলিটাকে উঠিয়ে দিয়ে সেখানে না থাকবে আর সংখ্যার বেলায় নট মোর ইউজ করব। ওকে ক্লিয়ার? এখানে একটা এক্সাম্পল খেয়াল করো, হি ইজ অনলি 10। এখানে তোমাদের একটা কনফিউশন এরাইজ করে, সেটা হচ্ছে তোমরা এখানে বুঝতে পারো না যেটা কি সংখ্যা বোঝাচ্ছে না ব্যক্তি, কারণ এখানে হি আছে। কিন্তু খেয়াল করবো এটার বাংলা মিনিংস কি, হি ইজ অনলি 10, তার বয়স 10। এখানে তোমাকে ইন্ডিকেট করছে বয়স অর্থাৎ সংখ্যাটা, ব্যক্তি না। তুমি যদি ব্যক্তি বুঝে নাথিং বাট দাও তাহলে কিন্তু নান বাট দাও তাহলে কাটা হয়ে যাবে। এটা হচ্ছে তোমাকে ইন্ডিকেট করেছে তোমার বয়স, নট হি। তো সেই জন্য সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় এখানে লিখব হি ইজ নট মোর দেন 10। ওকে, নাম্বার 4 টুলসে চলে আসি। এটা খুব ইম্পর্টেন্ট, আর মনোযোগ দিতে হবে। দেখো, টু ডট ডট টু থাকলে একটা টুতে টি ডাবল ও টু, আর একটা টু হচ্ছে টি ও টু। আমরা টি ও টু এর সাথে সবাই মোটামুটি পরিচিত, টি ডাব্লিউ টি ডাবল ও টু। এখানে কি বোঝাচ্ছে এটা মনে রাখবা, এটার মিনিংসটা হচ্ছে টু মিন্স সিমিলার বাট ভেরি, টু মানে অতিরিক্ত, ও মানে কোনো কিছুর উপরে যখন বেশি জোর দেওয়া হয় তখন সেখানে আমরা টু ইউজ করি। তো টু ডট টু যুক্ত বাক্য, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি টু ডট টু থাকে তার মানে কিন্তু এটা না যে বাকি শুরুতেই টু থাকবে, শুরুতে কিছু থাকবে এরপরে তোমার টু, তারপরে কিছু থাকবে এরপরে টু, সেজন্য এখানে ডট ডট দেওয়া হয়েছে। তো টু এর পরিবর্তে আমরা যেখানেই বাক্যের সেন্টেন্সের যেখানে টু থাকবে, টি ডাবল ও টু যেখানে থাকবে সেখানে আমরা বসাবো সো, আর যেখানে তোমার টি ও টু থাকবে সেখানে বসাবো দ্যাট। ওকে, এরপর প্লাস সাবজেক্ট। এখানে আমি একটা কথা বলে রাখি, সাবজেক্ট মানে তোমার বাক্যের শুরুতে যেই সাবজেক্টটা আছে সেটাই বসবে। তবে সেই ক্ষেত্রে মনে করো রহিম আছে বা মিনা, তো রহিমকে তুমি আবার লিখবে, তাহলে তো সেন্টেন্সটা সৌন্দর্য থাকবে না। তো রহিম যদি ছেলে হয় সেই বেলায় সেখানে আমরা সাবজেক্ট কী ব্যবহার করবো, হি। যদি মেয়ের বেলায় হয় সেখানে ব্যবহার করব শি, আর যদি ধরো কোনো বস্তুর বেলায় হয় সেখানে ব্যবহার করব ইট। রহিম, আবার যদি রহিম লিখি তাহলে এখানে সেন্টেন্সের কোনো সৌন্দর্য থাকবে না, সেক্ষেত্রে আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করবো, এটা তো সবাই জানে। তারপরে দেখো, খেয়াল করো, সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস বাকি অংশ। আমার কথা মনোযোগ দিয়ে শুনো, কথাগুলো মনে রাখার চেষ্টা করো, স্ট্রাকচার কিন্তু বইয়ের ঘুরি ঘুরি আছে। তো এখানে ক্লাস করার মানে হচ্ছে টিচারের কথা শুনতে হবে, বুঝতে হবে, মাথায় রাখতে হবে, বইয়ের রুলসের অভাব নাই। কিন্তু তুমি যদি আমার কথাটা মাথায় রাখো, মনে রাখো, তাহলে আর তোমাকে বইটা 1-2 মিনিট দেখলেই হয়ে যাবে। আমি বলেছি যেখানে তোমার টি ডাবল ও টু আছে তার পরিবর্তে টু মানে হচ্ছে অতিরিক্ত, ও বেশি, এই অর্থে আমরা টু ব্যবহার করি। প্রথম টুটা টি ডাবল ও, তার পরিবর্তে আমি ইউজ করব সো। সেন্টেন্সের আগে যা থাকবে তা কিন্তু লিখে ফেলব, সেই টু এর পরিবর্তে আমি সো ব্যবহার করব। তারপর আবার যা আছে ডট 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 অর্থাৎ সব বসে যাবে, যেখানে আবার টি ও টু আছে সেখানে লিখব দ্যাট। দ্যাটের পরে বসবে কি, সেই সাবজেক্ট অর্থাৎ প্রথমে সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। এখন তোমাদের প্রশ্ন নিশ্চয়ই হবে যে ম্যাডাম ক্যান নট কখন হবে আর কুড নট কখন হবে, এটা কী করে বুঝবো? এই জায়গাতেই কিন্তু যত প্রবলেম, আর এই জায়গাতেই ভুল বেশি করো। ক্যান নট হবে প্রেজেন্ট টেন্স হলে, আমরা জানি যে ক্যানটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ক্যানের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যান, তার মানে এখানে হবে ক্যান নট। আর যদি তোমার সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে হবে কুড নট। এরপরে বাকি অংশ, এরপরে তোমার সেন্টেন্সের পরে যা থাকবে, ইট থাকলে ইট, যা খুশি তাই থাকবে, এক্সটেনশন অথবা বাকি অংশ বসে যাবে। আমরা এক্সাম্পল দেখি তাহলে সহজ হয়ে যাবে। এক্সাম্পলটা দেখো, অ্যাফার্মেটিভে আছে হি ইজ টু উইক টু গো। খেয়াল করো, হি ইজ টু উইক, এই টু এর আগে কিন্তু যে আগেই বলেছিলাম টু দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে না, তার আগে নিশ্চয়ই কিছু থাকবে। তাহলে তোমার সাবজেক্ট এখানে আছে হি ইজ টু উইক, সে এতই দুর্বল, টু মানে বলছি যে বেশি, খুব, ভেরি, এটার সিমিলার ওয়ার্ড হচ্ছে টু, টি ডাবল টু, সে এতটাই দুর্বল টু গো হাঁটার জন্য। এখানে একটু মাথা খাটাও, দেখো এখানে কিন্তু তোমার নেগেটিভ সেন্স, সেন্টেন্সটা দেখতে পজিটিভ মনে হলেও আসলে কিন্তু এখানে নেগেটিভ সেন্স ইউজ করছে।
যে সে একই দুর্বল হাঁটার জন্য, অর্থাৎ কি এখানে আমরা বুঝতে পারছি যে সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। এখন আমরা যখন নেগেটিভ করব তখন হি ইজ, ইজ আছে ইজ, যা আছে তাই বসে যাবে, এই টি ডাবল ও টু এর পরিবর্তে হবে সো, উইক আছে উইক বসে যাবে, এই যে ডট ডট, অর্থাৎ যা আছে তাই বসে যাবে, তারপরে আমি দ্যাট বসাচ্ছি। আর ওই যে সাবজেক্টের কথা বলছিলাম, সাবজেক্ট এখানে হি আছে কিন্তু প্রোনাউনই আছে, তোমার চিন্তা নেই, সেই প্রোনাউনটাই বসাবা, হি ক্যান নট গো। এখানে শুধু একটা লক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে যেহেতু আমি ক্যান নট কেন বসিয়েছি, যেহেতু তোমার সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ইজ আছে এখানে, সেই জন্য আমি এখানে ক্যান নট গো, গো মানে বাকি অংশ। তোমার স্ট্রাকচারের সাথে মিলেছে কিনা একটু খেয়াল করো। ধরো এসে এরপরে আমি ইজ উঠাই দিলাম, এখানে আমি ইজটা উঠিয়ে আমি লিখলাম হি ওয়াজ, শুধুমাত্র এই অক্সিলারি একটা অক্সিলারি ভার্বটা চেঞ্জের ক্ষেত্রে চেঞ্জ হলেই তোমার নেগেটিভ সেন্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হি ওয়াজ টু ওয়াক টু উইক টু গো, অর্থাৎ সে এতটাই দুর্বল ছিল সে হাঁটতে হাঁটার জন্য। এটা কোন টেন্স? পাস্ট টেন্স। কী দেখে চিনব? যেহেতু তোমার ওয়াজ আসছে, ওয়াজ অক্সিলারি ভার্বের কি পাস্ট ফর্ম, সেই জন্য এখানে কি হবে হি ওয়াজ সো উইক। আর চেঞ্জ কোথায় আসবে? ওই যে ক্যান নট, ক্যান নট এর বদলে এই যে স্ট্রাকচারে শিখেছো ক্যান নট অথবা কুড নট, তো প্রেজেন্ট টেন্স হলে আমরা ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। সেন্টেন্সটা কি দাঁড়ালো? হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট গো। একই সেন্টেন্স দেখো, খেয়াল করো, যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা ক্যান নট ইউজ করবো, আর যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা ক্যান নট উঠে গিয়ে সেখানে বসবে অবশ্যই কুড নট। এটাই হচ্ছে তোমার স্ট্রাকচারের টিচার এইটাই চাইবে যে তুমি এই জিনিসটা ঠিক রাখতে পারছো কিনা। ওকে ওকে, এবার আমরা রোলস নাম্বার ফাইভে চলে আসছি। এটা হচ্ছে এভরি বা অল যুক্ত বাক্যে। এভরি অর্থ কি? প্রত্যেকে, অল অর্থ প্রত্যেকে। তো তোমার সেন্টেন্স যদি এভরি বা অল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদের নেগেটিভ করার নিয়মটা কী হবে, অর্থাৎ আমরা চেঞ্জ সেন্টেন্স পরিবর্তন করব কিন্তু বাক্যের অর্থে পরিবর্তন করা যাবে না। এখানে দেখো, যদি এভরি যুক্ত বাক্যে স্ট্রাকচারতে হবে এভরি উঠে গিয়ে, অর্থাৎ এভরি অমিট হয়ে গিয়ে তার পরিবর্তে বসবে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস বাট প্লাস বাকি অংশ। খেয়াল করো, তোমাদের যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে তোমরা বাট মিস করে ফেলো। বাট যদি মিস করো তার মানে কি? তোমার মনে হবে তুমি এসে বলো ম্যাম আমি তো শুধু বাটটা দেই নি, কিন্তু খেয়াল করে দেখবা যদি বাট না দাও তাহলে কি হয়, অর্থের অর্থ কি হয়, বাক্যের অর্থই পরিবর্তন হয়ে যায়, তার মানে ট্রান্সফরমেশন হয় না, সেখানে আমাদের নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের বাক্যটা অবশ্যই ইউজ করতে হবে। আবার অনেকে স্ট্রাকচার খেয়াল করো যে আমি এখানে লিখেছি দেয়ার ইজ নো দ্য সাবজেক্ট, তুমি আবার বলতে পারো যে নাও সাবজেক্ট নাও যাই হোক একই কথা। তো আমরা দেয়ার ইজ নো এর পরে ইউজ করব তোমার ওই সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে অথবা নাউনটা আছে সেটা, এরপরে প্লাস বাট তারপর বাকি অংশ। এক্সাম্পল দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে আমি কী বলেছি এভরি মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ এভরি উঠে গিয়ে তার পরিবর্তে বসবে দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড মানে কি? প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। আর তুমি যখন নেগেটিভ করবে তোমার স্ট্রাকচার অনুযায়ী তখন কি হবে, দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। দেখেছ অর্থের কিন্তু পরিবর্তন হয়নি, তার মানে কি সব মায়েরাই সন্তানকে ভালোবাসে। এখানে আমি আরেকটা এক্সেপশনাল কথা বলে রাখছি যে এটাকে, এই সেন্টেন্সটাকে এভরি বা অল দিয়ে যদি কোনো বাক্য থাকে তখন এটাকে আরেকটি নিয়মে চেঞ্জ করা যায়, একটু খেয়াল করো, সেটা খুব সহজ জিনিস। এটা হলো বাটের পরিবর্তে, তুমি যদি দেয়ার ইজ নো না দিয়ে এখানে শুধু বাটের পরিবর্তে তুমি হু ডাজেন্ট, হু ডাজেন্ট দিয়েও করা যায়, অর্থাৎ তুমি যেখানে বাট বসাচ্ছ সেটা না বসিয়ে হু ডাজেন্ট, কিন্তু আমার মনে হয় হু ডাজেন্টের থেকে বাট ব্যবহার করাটাই অনেক সহজ। তারপর বলে রাখছি, কারণ তোমরা বইয়ে দেখলে
হয়তো কনফিউজ হয়ে যেতে পারো যে ম্যাডাম বলছে যে দেয়ার ইজ নো মাদার বাট লাভ সার চাইল্ড, কিন্তু আমি বইয়ে দেখতেছি হু ডাজেন্ট দিও হট, হু ডাজেন্ট বিয়ে করা আছে, এই জন্য বলে রাখলাম ওইটাও কারেক্ট হবে। তুমি বাট না দিয়ে যদি তোমার হু ডাজেন্টটা তোমার মেমোরিতে থাকে তাহলে তুমি সেটা দিয়েও করলেও তোমার বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। এই দেখো তুমি যদি হু ডাজেন্ট বিয়ে করো, দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, তুমি খেয়াল করো তুমি যদি ডাজ ইউজ করো তুমি কত কিছু মনে রাখতে হচ্ছে, যদি তুমি ডাজ ইউজ করো তাহলে আবার লাভের শেষে এসটা উঠে যাবে। এই জন্য আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে তোমাদের ওই নিয়মে যাওয়ার দরকার নাই, বিশেষ করে সিক্স সেভেনে যারা আছো তোমরা বাট দিয়েই করো তাহলে তোমাদের সেই মিস্টেকটা হবে না। তুমি যদি লাভের শেষে এসটা রেখেই দাও তাহলে তোমার হবে না, কাটা হয়ে যাবে। তো সেই জন্য তোমরা বাট ইউজ করাই ভালো। এরপরে যদি কারো মেমোরিতে এইটাকে শিকাজ করে যে আমি হু ডাজেন্ট ব্যবহার করবো, ওকে দেখো এখানেও তোমার অর্থ চেঞ্জ হচ্ছে না। দেয়ার ইজ নো মাদার এমন কোনো মা নাই হু ডাজ নট লাভ হার চাইল্ড, যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। ঠিক আছে, ট্রান্সফরমেশন করার পরে তুমি বাংলা মিনিংসটা চিন্তা করবা যে তোমার অর্থের পরিবর্তন হয়েছে কি না, যেহেতু আমরা বাঙালি বাংলাটাকে শিখেছি, তো যখন দেখবে যে তোমার অর্থের পরিবর্তন হয় নাই তার মানে বুঝে যাবে তোমার ট্রান্সফরমেশন ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, যেটুকু করানো হলো সেইটুকু আধা ঘন্টার জন্য বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। গুড বাই।